চৌঠা অগস্ট কিশোর কুমারের জন্মদিন। প্রতি বছরের মতো এবছরও থিজম ইভেন্টস ইন্ডিয়া গানের ডালি সাজিয়ে এনেছে তাদের অনুষ্ঠান তোমায় পড়েছে মনে। আশা করি মনে থাকবে সকলের। দেখা হচ্ছে তোমায় পড়েছে মনের অনলাইন মঞ্চে রাত 8টায় 4 আগস্ট থিজম ইভেন্টস ইন্ডিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। বসে নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়। রাখী কা মতলব হ্যা প্যার ভাইয়া মেরে রাখী কা মতলব প্যার ভাইয়া দিন। স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। আমরা তো বলেছি বাড়িতে সবাই প্রদীপ প্রজ্বলন করুন, দুপুরবেলা শঙ্খ বাজান, যেখানে মন্দির আছে সেখানেও পুজো পাঠ হোক গ্রামের আরতি। দুঃখজনক এটা যে সারা দেশে একটা উৎসবের বাতাবরণ থাকবে, 500 বছরের লড়াই এর জিত হলো, ভারতবাসী মাত্রই সেদিন জিতের দিন, আমাদের আদর্শ পুরুষ আরাধ্য দেবতা হিন্দু মুসলমান সকল মানুষের দেবতা আমাদের পূর্বপুরুষ শ্রীরাম, তার মন্দির প্রতিষ্ঠা হবে। 550 বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পাওয়া যাবে, সেই উৎসবে বাংলার মানুষ অংশ নিতে পারবেন না, এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এর জন্য জনগণ কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবেন না। দেখুন, লকডাউন অমান্য করার কোনো ইচ্ছা আমাদের নেই, কিন্তু লকডাউনের মধ্য থেকেও আমরা এটা সেলিব্রেট করব। যদি লকডাউন না হতো আরও জোরদার সেলিব্রেশন হতো, রাস্তায় মানুষ নামতেন, তাহলে ভগবান শ্রীরামের জয়ধ্বনি আরো বেশি হতো। সেটা যাতে না হয় তার জন্য করছেন, একটা শুক্রবার নেই, এতগুলো লকডাউনের ডেট করেছেন, কারণ শুক্রবার এ কারণে লকডাউন করতে পারবেন না, 30% ভোট ব্যাংক তাতে সংকট হতে পারে, এই ভয় পারবেন না। কারুর উপকার করার জন্য শুক্রবার লকডাউনের বাইরে রাখা হয়নি, রাম মন্দির প্রতিষ্ঠার দিন লকডাউন করা হচ্ছে, হিন্দু বাঙালি মানুষকে হিন্দু মানুষকে অপমান করার জন্য করা হচ্ছে, রাম ভক্তদের অপমান করার জন্য করা হচ্ছে। কোনো ঝামেলা নেই, কোথায় ঝামেলা, কারা বলছে, কি বলেছেন, একজনের বক্তব্য দেখা। আপনারা মিডিয়া কিছু তৃণমূল কংগ্রেসের ওই বিহারের প্রশান্ত কিশোরের কথায় কিছু লিখে দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসের দলে অত লোক থাকবে না, 2-3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার সংখ্যালঘু হতে চলেছে, মাইনরিটি হতে চলেছে সেই সরকার, কোভিডের লকডাউনের মাঝেই না সরকারটা পড়ে যায়।
বিজেপিকে নিয়ে চিন্তা করছেন, ওনার দল থাকবে, পাঁচটা লোক থাকবে ওই দলে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি ডেথ অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।